সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে দেখেছি কিছু মানুষ হিন্দুদের মূর্তি পাহারা দিচ্ছে, এবং আমাদের যে আগমন বলছে যে দুর্গাপূজায় নাকি তারা মন্দির পাহারা দেবে, মুসলমান সেই মন্দির মন্দির পাহারা দেওয়া যায় কি? অতি উৎসাহী হয়ে দায়িত্ব পালন করার দরকার নাই, কারণ আমাদের অন্তরে সেটার প্রতি ঘৃণা থাকতে হবে। তবে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, অবশ্যই রাষ্ট্রের নিরাপত্তা দিবে, এবং আমরাও সেটি ভাঙতে যেতে পারি না। এই জন্য পারি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানেরা তাদের জিম্মায় সমান। আবার বুঝেন হাদিসটা, বুঝেন যে মুসলমানেরা তাদের জিম্মায় সমান, মানে মুসলমানদের একটা রিক্সাওয়ালাও যদি বলে যে আমি একে নিরাপত্তা দিয়েছি, তো প্রধানমন্ত্রীকে মানতে হবে, মুসলিম প্রধানমন্ত্রীকে যে হ্যাঁ এক নিরাপত্তা আমি মেনে নিলাম, তাহলে রিক্সাওয়ালা বহু দূরে থাকবে। মুসলিম রাষ্ট্র নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিচ্ছে, মুসলিম সরকার প্রধান নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিচ্ছে, সেটা আপনি লঙ্ঘন করতে পারেন না। তখন বলছেন মুসলিম দেশে বসবাসরত চুক্তিবদ্ধ কোনো অমুসলিমকে হত্যা করলে সে জান্নাতের গন্ধ পাবে না, কিন্তু এটা আমাদের বাই ডিফল্ট দায়িত্ব নয়, অতি উৎসাহী হওয়ার দরকার নাই। হ্যাঁ, যখন পুলিশ কাজ করছে না, রাষ্ট্র কাজ করছে না, সবকিছু ভেঙে পড়েছে, সেরকম সময় যদি প্রয়োজন হয় যে সাময়িক সময়ের জন্য দায়িত্ব পালন করা যেতে পারে। নামাজের সময় মনে অনেক ধরনের চিন্তা আসে, মনের চিন্তাকে কন্ট্রোল করার জন্য যেটা আমাদের জরুরি সেটা যে সালাতের পূর্ব প্রস্তুতি ভালো হওয়া। আমরা হুট করে সালাতে ঢুকে যাই, ঠিক আছে, ও দোকানে ছিলাম, দোকান থেকে ঠিক জামাতের আগ মুহূর্তে তারা ঘুরে ঘুরে উঁচু করে ঢুকে গেলাম। সালাতের একটা পূর্ব প্রস্তুতি সুন্দর হওয়া উচিত, আজান হওয়া মাত্রই কাজ বন্ধ, তারপরে সুন্দর ভাবে উঁচু সুন্নাত অনুযায়ী ধীরে স্থির পেশাব পায়খানা করে সুন্দর ভাবে উঁচু করে ধীরে স্থির ভাবে মসজিদে যতগুলো সুন্নাত আছে সালাতের সবগুলো সুন্নাতের বাস্তবায়ন, সুন্দর জামা কাপড়, মানে সালাতের জন্য পূর্ব প্রস্তুতি থাকলে সালাতে মনোযোগ ভালো থাকে, পাশাপাশি সালাতে আমরা কি পড়ছি সেটার অর্থ জানা থাকা উচিত। অনেক সময় নিজের নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা রাখতে হয়, নিরাপত্তার জন্য টাকা রাখা যেতে পারে, ইন্টারেস্ট বা লাভ নেওয়া যাবে না, সেটা যে ধরনের ব্যাংকই হোক, ব্যাংকিং সিস্টেমটাই মূলনীতিটাই ইসলাম রয়েছে। ব্যাংকিং যে সিস্টেম, যে এখানে কিছু মানুষ তাদের টাকা রাখবে আর কিছু মানুষ তাদের ওই টাকা লোন হিসেবে নিয়ে যাবে, এই সিস্টেমটার মূলনীতি কি জানেন? আমরা যারা ব্যাংকে টাকা রাখি আমরা মূলত ব্যাংকে লোন দিই, এটা কিন্তু আমরা বুঝি না। আসলে আমরা ব্যাংকে কি দিই? কর্জ দিই। ব্যাংক আবার ওই টাকা ব্যবসায়ীদের কর্জ দেয়, ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত সুদ আদায় করে, আর আমি যেহেতু ব্যাংকে কর্জ দিয়েছি এই জন্য ব্যাংক আমাকে কম সুদে কম সুদ দেয়, কেন আমি ব্যাংকে কর্জ দিয়েছি, এটা ব্যাংকিং সিস্টেম। এই সিস্টেমের উপর ব্যাংক চলে, এটা পুরোটাই ইসলাম বিরোধী। আর কর্জের বিষয়ে যেটা ইসলামের মূলনীতি সেটা যে বিলাসী পণ্যের জন্য কর্জে হাসানা নেওয়াও ইসলামের দৃষ্টিতে অনুচিত বা হারাম হতে পারে, সেখানে বিলাসী পণ্যের জন্য সুদের ঋণ তো বহু দূরের কথা। আপনি ইসলামের কর্জ সংক্রান্ত হাদিসগুলো পড়লে এই জিনিসটা আপনার বুঝে আসবে যে আমি একটা এসি নিবো তার জন্য কর্জে হাসানা নেবো, আমি একটা মোটর সাইকেল নিবো তার জন্য কর্জে হাসানা নেবো, আমার মাটির টিনের বাড়ি পাকা করবো ওই জন্য কর্জে হাসানা নেবো, এর জন্য কর্জে হাসানা নেওয়াও হারাম হতে পারে। সুদের উপর ঋণ তো বহু দূরের কথা, যখন আপনি মেডিকেলের বেডে অপারেশন টাকা নাই তখন কর্জে হাসান, তখন কর্জে হাসানা, বিলাসী পণ্যের জন্য তো কর্জে হাসানাও চলে না ইসলামে, সেখানে সুদের লোভ তো বহু দূরের কথা, আমরা এটা বুঝি না। কিন্তু আমাদের অভ্যাস তৈরি করা হয়েছে যেন আমরা মনের চাহিদাকে লাগামহীন করতে পারি, আর লাগামহীন চাহিদাকে পূরণ করার জন্য যেন আমরা সুদের ঋণে যুক্ত হই। এই জন্য ক্রেডিট কার্ড সিস্টেম স্থাপন করা হয়েছে যাতে বেতন আসার আগে টাকা খরচ হয়ে যায়, শয়তানের প্ররোচনায় বা এক ভয়ঙ্কর শয়তানি মা মানুষকে সুদের জালে আক্রান্ত করার জন্য তার পূর্ব শর্ত হচ্ছে মনের চাহিদাকে লাগামহীন করতে হবে। বিলাসী পণ্যের জন্য কর্জে হাসানা নেওয়া যাবে না, সুদের কিন্তু বহু দূরের কথা, মরছে যখন তখন কর্জে হাসানা হয়ে যায়। আমার মনে গুনাহ, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ মানুষ মনে কল্পনা করে এবং সেটার বিষয়ে আজমে মুসাম্মাম না করে, মানে শক্ত সিদ্ধান্ত না নেয় যে আমি এটা বাস্তবায়ন করবই, এরকম দৃঢ় সিদ্ধান্ত না নেয় এবং সেই বাস্তবায়নের জন্য চেষ্টা না করে, ততক্ষণ যে কোনো মনের চিন্তাকে আল্লাহ মাফ করে দেয়। নামাজরত ব্যক্তি রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী যেখানে সিজদা দিবে সেই সিজদা থেকে
সাগর অতিক্রম করবে, এরকম একটা দূরত্ব যেটাকে আমরা এক বা দুই হাত এরকম ধরতে পারি, বা আরেকটা আইডিয়া করতে পারি, যেই দূরত্ব দিয়ে গেলে সালাত আদায় করে ডিস্টার্ব হবে না, সেই দূরত্ব দিয়ে সূত্রা ছাড়াই অতিক্রম করা যায়। যে দূরত্ব দিয়ে গেলে যেমন ওইখানে একজন সালাত আদায় করতেছে, আমি ভাবি এই দিকে অতিক্রম করলাম, ওনার দৃষ্টি এত দূর আসার কথা নয়, ওনার দৃষ্টি থাকার কথা কোথায়, সিজদা, এবং সিজদা থেকে নিকটবর্তী অঞ্চলে, তো তার জন্য সালাতে ডিস্টার্ব না হয় এই জন্যই তো যেতে নিষেধ করা। আর এই গুনাহটা তখন সবচেয়ে বড় হয় যখন সিজদার সীমানার মধ্যে দিয়ে ক্রস করে, তখন আল্লাহর নবী যুদ্ধ শুরু করে আদেশ দিয়েছে যে কেউ যদি সালাত আদায়কারী সিজদার সীমানার মধ্যে দিয়ে ক্রস করে তাহলে নামাজ বাদ দেওয়ার জন্য কি করতে হবে, মারামারি লেগে যেতে হবে, ওকে যেতে দেওয়া যাবে না, ওর সাথে গন্ডগোল শুরু করতে হবে, কেন সেই দিকে যাচ্ছে। আর সূত্র ব্যবহার করে সূত্র আপনি দিবেন, এটা না যে সালাত শুরু করেছে সে দিবে, পরবর্তী একজন আসবে এসে তার সামনে সূত্র দিবে, দেও কৌশল অবলম্বন করে চলে যাবে, এগুলো ইসলাম। জেনারেল লাইন থেকে দিন পালন করা কঠিন হয়ে পড়েছে, ফ্রেন্ড সার্কেল সালাত আদায়কারী সব ন্যায় বড় ফ্রেন্ড সার্কেল দেয়, বন্ধুত্ব যাদের সাথে উঠা বসা হয় তারা যেন অন্তত মসজিদ পড়ে হয়, তাহলে সহজ হবে ইনশাল্লাহ। আমি যে বাসায় থাকি সেখানে ফজরের নামাজ পড়তে দেওয়া হয় না, এখন কি বাসায় পড়লে হবে, বাড়ির মালিক হিন্দু, এখান থেকে হিজরত করতে হবে, হিজরতের বিধান চিরন্তন এবং চিরস্থায়ী, রাসূল আর প্রশ্ন দিবে না, দিন না, এত প্রশ্ন আর দিন না, এইগুলো থাকবে, হিজরতের বিধান চিরন্তন চিরস্থায়ী। অলসতা ও গুনাহ কিভাবে পরিপূর্ণরূপে ত্যাগ করা যায় সব সময়ের জন্য, অলসতা এবং গুনাহ ত্যাগ করার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে পাঁচ অক্ত সালাতকে নিজের উপর জরুরি বানিয়ে নেওয়া। পাঁচ অক্ত সালাত আপনার অন্তরের ট্রেনিং, আপনার অন্তরকে একটা নির্ধারিত নিয়মের উপর অটল রাখার চ্যালেঞ্জ, যে আমি প্রতিদিন পাঁচ অক্ত সালাত আদায় করবো, এটা চ্যালেঞ্জ। এটা যতবার লঙ্ঘন হবে ততবার অলসতার জন্য লঙ্ঘন হবে, মনের দুর্বলতার জন্য লঙ্ঘন হবে, মন আপনার কন্ট্রোলে নাই এই জন্য লঙ্ঘন হবে, যেহেতু মন আপনার এতটুকু কন্ট্রোলে নাই যে আপনি পাঁচ অক্ত সালাত আদায় করবেন তাহলে সে মন আপনাকে গুনাহ করাবে, এই কথাই ঠিক। তাহলে ফার্স্ট চ্যালেঞ্জ হতে হবে পাঁচ অক্ত সালাত অন্তত টানা চল্লিশ দিন জামাতের সাথে। আমার মনে হচ্ছে আমার জামা নাপাক, কিন্তু অন্য জামাও নেই, নাপাক জামা দিয়ে সালাত আদায় করতে হবে। বহুদিন আপনার আলোচনা শুনেছেন আমাদের, কুকুর পালন করা কি হারাম, শয়তান যে প্রাণীগুলো পছন্দ করে তার মধ্যে একটা কি কুকুর, আমি বলেছি শয়তান আর ফেরেশতা পরস্পর বিপরীত, এক জায়গায় হবে না, তাহলে আমি চাইবো কি যে আমার সাথে এবং আমার বাসায় সবসময় ফেরেশতা থাকুক না শয়তান থাকুক, ফেরেশতা থাকুক, তো ফেরেশতার জন্য আমি যত অ্যাক্সেস ওপেন করতে পারবো তত ভালো, সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করা, সালাম দিয়ে বের হওয়া, সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা বাড়িতে, মাগরিবের পর ফজরের পর কোরআন তেলাওয়াত করা, বাড়িতে ছবি মূর্তি না রাখা, এগুলো সব তাকে অ্যাক্সেস দিবে বাড়িতে আসার জন্য, ফেরেশতাকে অ্যাক্সেস দিবে, তাহলে ফেরেশতা যত বেশি পরিমাণে বাড়িতে আসবে ওই পরিমাণে বাড়ি বরকত এবং রহমতে পরিপূর্ণ থাকবে। যারা নামাজ পড়ে সিয়াম রাখে কিন্তু দাঁড়িয়ে রাখে না, তাদের ক্ষেত্রে কি বলবে, নসিহাত করতে থাকতে হবে যে রাসূলের সুন্নাত, মূলত তারা মুসলিম আইডেন্টিফিকেশনকে ভয় পায়, যারা দাঁড়িয়ে রাখে না সালাত এবং সিয়াম পালনের পরও এরা মুসলিম আইডেন্টিটিকে ভয় পায়, তাদের মধ্যে হীনম্মান্যতা কাজ করে, হেজিটেশন কাজ করে, তার দিনের উপর তার শক্ত আস্থা নাই, তার নবীর সুন্নতের উপর তার শক্ত আস্থা নাই, সে মনে করে মানুষে কি বলবে, লোকে কি বলবে, আমাকে নিচে হতে পারে, আমার ইচ্ছা হতে পারে, তো তার নিজের দিন এবং নিজের নবীর আদর্শের উপর শক্ত বিশ্বাস না থাকার কারণে তার মধ্যে মুসলিম আইডেন্টিটি এবং মুসলিম পার্সোনালিটি তৈরি হয়। কিন্তু এই জায়গায় ইহুদিরা হচ্ছে সবচেয়ে বিপরীত, ইহুদিদের আর কিছু থাকার না থাক ওদের যেটা নিজস্ব আদর্শ আছে সেটার উপর পাহাড় সমদৃঢ় বিশ্বাস, দুনিয়া কি বলবে তাদের তার পরোয়া করে না। এই জন্য মুসলমানদের মধ্যে যত পার্সেন্ট মানুষ দাঁড়িয়ে রাখে ও ইহুদিরা তার চেয়ে বেশি পার্সেন্ট দাঁড়িয়ে রাখে, ইহুদিরা শতভাগ 90 জন দাঁড়িয়ে রাখে, মুসলমানেরা শতভাগ 10 জন দাঁড়িয়ে রাখে। পার্থক্য কি, মুসলমানদের মধ্যে মুসলিম আইডেন্টিটি নিয়ে ভয় আছে, না জানি মুক্তি বলে চাকরি হবে না, জঙ্গি বলবে, দাহশাদার হয়ে, আর এই মুসলিম আইডেন্টিটি নিয়ে তাদের যে ইহুদি আইডেন্টিটি নিয়ে তারা দ্বিধা করে না, মরবো তো এরপরই মরে যাবো, থাকলে থাকবো না থাকলে না, তার কথা হচ্ছে শুধু সালাত সিয়াম দিয়ে হবে না, আপনার মুসলিম আইডেন্টিটি মজবুত করতে হবে,
রাসূলের আদর্শের প্রতি বিশ্বাস এবং ইসলামের প্রতি বিশ্বাস দৃঢ় করতে হবে। দেন আপনার ওই যে বললাম না মাজার শক্ত, আপনি নিজেরও মাজার শক্ত হবে, আপনার পরবর্তী বংশধরের হবে, নাহলে গোলামি থাকতে হবে। বর্তমান ফিতনার সময় কোন কোন বিষয়ের উপর আমাদের ইলম অর্জন করা উচিত, শুধু ফিতনার সময় নয় সব সময় যে ইলমগুলো অর্জন করা উচিত সেটা হচ্ছে দ্বীনের মৌলিক জ্ঞান। ইমান, ইমানের ছয়টা শাখা, ইসলাম, ইসলামের পাঁচটা শাখা, ইমানের মধ্যেই চলে আসবে তাওহীদ। এই মৌলিক জ্ঞানগুলো অর্জন করা সবসময়ের জন্য জরুরি। কোরআন পড়তে পারা, কোরআন বুঝতে পারা, কোরআন পড়ার অভ্যাস থাকা। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো কুরবানি হয় না। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিয়ে কি করতে হবে জিজ্ঞেস করেছেন। কুরবানি একটা ইবাদত যা ঈদুল আজহার সময় পালিত হয় একমাত্র জীবিত মানুষের পক্ষ থেকে। আপনি এটা বলতে পারেন যে মৃত ব্যক্তির নামে আমি কিছু সাদকা করতে পারি কিনা, যে আমি একটা মৃত ব্যক্তির নামে একটা খাসি পেয়ে দিয়ে খানায় দিয়ে দিলাম, সেটা তো কোনো সমস্যা নেই। কিন্তু এটা সাদকা, এটা গরিব মিসকিনের খাবার, ওটা কিন্তু আবার আত্মীয় স্বজন বা নিজেদের মধ্যে বা ধনী মানুষ এই তাদের অংশগ্রহণ যেন না থাকে, শুধু যারা সাদকার হকদার তাদের জন্য দেওয়া যেতে পারে। যেমন এই দিন খানা গরিব মিসকিন, অনেক লম্বা লম্বা প্রশ্ন কি দেখে যাচ্ছে শর্টগুলো দেখে। বাসায় মূর্তি বা ছবি রাখা যাবে না, তাতে শয়তান এবং ফেরেশতা পরস্পরের শত্রু। যেখানে শয়তান আছে ওখানে ফেরেশতা নাই। আর শয়তান কিসে খুশি হয়? ছবি মূর্তিতে খুশি হয়। এই জন্য যেখানে ছবি মূর্তি সেখানে শয়তান, আর যেখানে শয়তান ওখানে ফেরেশতা থাকবে? থাকবে না। শয়তান আর ফেরেশতা পরস্পর বিপরীত। এখানে ফেরেশতারা আছে, এখানে কোরআন এবং হাদিসের আলোচনা আছে, এখান থেকে শয়তান নাই, পালিয়ে গেছে। কারণ আপনি আপনার বাড়িকে শয়তানের জায়গা দিবেন না ফেরেশতার জায়গা দিবেন সেটা আপনার। যত বেশি ফেরেশতাদের জায়গা দিবেন বাড়িতে তত শান্তি বরকত রহমত নেমে আসবে, আর বাড়িতে যত বেশি শয়তানকে জায়গা দিবেন বাড়িতে তত অশান্তি এবং দুঃখ কষ্ট এবং মনের অশান্তি বিরাজ করবে। স্বর্ণ বা ডলার মজুদ রেখে দিলে দাম বাড়লে বিক্রি করা যে হারাম কিনা? স্বর্ণ ক্রয় বিক্রয়, ডলার ক্রয় বিক্রয়, টাকা ক্রয় বিক্রয় এর বিনিময়ে যে লাভ হয় সেটা হারাম। তবে অবশ্যই বিপরীত দ্রব্যের হতে হবে। ডলারে ডলারে হওয়া যাবে না, ডলারে টাকা নিতে হবে। স্বর্ণে স্বর্ণে হওয়া যাবে না, স্বর্ণে ডলার স্বর্ণে টাকা নিতে হবে। এবং নগদে নগদ হতে হবে, বাকিতে হওয়া যাবে। মানে আজকে আমি আর আপনি লেনদেন করলাম যে ভাই আমি তোমাকে ৫,০০০ টাকা দিচ্ছি, তুমি আমাকে ১০০ ডলার দেবে, এটা এখনই এক্সচেঞ্জ হতে হবে। এই কথা বলে রেখে দিলাম যে এখন আগামীকাল গিয়ে ওই কথা বাস্তবায়ন করতেছি, তাহলে সুদ ঢুকবে। আগামীকাল গিয়ে আগামীকালের বাজার দর অনুযায়ী বাস্তবায়ন হবে। আগের কথা শেষ। গোসল ফরজ, গোসল ফরজ, গোসলের আগে উজু করলে আর উজু করা লাগবে না। আমার বাচ্চা বাচ্চা নামাজ পড়ে, সিয়াম পালন করে, কিন্তু টাকার অভাবে অন্যের টাকা মেরে নেয়, সে আবার মাসিক দান সাদাকাও করে, নাউজুবিল্লাহ। এটা যে ইসলামের সাথে মাস করা, যে সম্পত্তির মালিক আপনি না সেই সম্পত্তির আবার দান সাদাকা হয় না, আর যে সম্পত্তি আপনি জোরপূর্বক দখল করেছেন এটা তো তার সম্পত্তি। এটা তাকে ফেরত না দিলে এই কারেন্সি কি আমাদের মাঠে গুনাহ আর নেকিতে পরিণত হবে। তখন তার টাকাও থাকবে না, ডলারও থাকবে না, তখন কারেন্সি এক্সচেঞ্জ হবে, প্লাস মাইনাস হবে। যেটা বক্তব্য বলেছি কি দিয়ে? গুনাহ আর নেকি দিয়ে। শুনে শুনে সালাতের মধ্যে তেলাওয়াত করা যাবে, সমস্যা নেই, দেখেও তেলাওয়াত করা যাবে, তবে এগুলো ফরজ সালাত থেকে এগিয়ে থাকতে হবে, নফল সালাতে করা যাবে। স্বামীর ভাই এবং তার শাশুড়ি, তার বউকে নিয়ে যাবে, আমাকেও এবং আমার মেয়েকে নিয়ে যাচ্ছে, তারা তো আপনার জন্য মাহারাম হচ্ছে না। আপনার স্বামী গেলে আপনার জন্য মাহারাম হতো, আপনার ছেলে গেলে আপনার জন্য মাহারাম হতো, আপনার ভাই গেলে আপনার জন্য মাহারাম হতো, আপনার স্বামীর ভাই আপনার জন্য মাহারাম নয়। এবং সফরে থাকার ৫-১০ মহিলাও আপনার জন্য সফরের বৈধতা প্রদান করতে পারে না, একদিনের অধিক সফরের বৈধতা। কিভাবে একজন ভালো বন্ধু দেখা, ভালো বন্ধু বানানো, চেনা বা বানানো যায়? মসজিদ মুখী, ১ নম্বর শর্ত হচ্ছে মসজিদ মুখী। কোরআন এবং হাদিস বুঝার জন্য ভালো প্রতিষ্ঠান কি? How to balance between male and female colleague in office space? অফিসে মেল এবং ফিমেল কলিগদের মধ্যে কিভাবে মেনটেন করবে?
ফিমেল কলিগদের সাথে যদি জরুরি কোনো কাজ না থাকে, যেটা অফিসে আপনার প্রতি চাপানো হয়েছে, তাহলে কথা বলা বা সাক্ষাৎ করা কোনো প্রয়োজন নাই, যতটুকু বলবেন ততটুকু ফেতনা এবং ততটুকু হারাম। আর যদি অফিস থেকে চাপিয়ে দেওয়া থাকে তাহলে ততটুকু দৃষ্টিশক্তি হেফাজত করে এবং সম্পর্ক হেফাজত করেই করতে হবে, আল্লাহকে ভয় করে। গণতন্ত্র সম্পর্কে আজকে আমরা আলোচনা করেছি, ইসলামী খেলাফত কিভাবে প্রতিষ্ঠা হতে পারে তা আলোচনা করেছি, ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আমাদের ব্যাপক আলোচনা বক্তব্য আছে, বেদাত হওয়া সম্পর্কে যেটা বেদাত। দ্বিতীয়ত ইব্রাহিম আলাইহিসসালাম অন্য আর বাকি যত দিনই আসমানি ধর্ম আছে তাদের কাছে সম্মানিত, ইহুদিদের কাছে সম্মানিত, খ্রিস্টানদের কাছে সম্মানিত, তারা মনে করে তাদেরও পিতা ইব্রাহিম বা আব্রাহাম। তৃতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিনয় এবং যে নম্রতা এবং ভদ্রতা, তিনি জানেন যে তিনি মক্কা বা মাহমুদ পাবেন, তারপরে তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন কি যেন আমরা আজানের পরে তার জন্য মক্কা বা মাহমুদের জন্য দোয়া করি। আমরা বলি না যে হ্যাঁ আপনি তাকে মক্কা বা মাহমুদ দান করেন, হ্যাঁ আপনি আমাদের নবীকে ওসিলা দান করেন, তো সে কিন্তু জানেনই তিনি পাবেন, তারপরেও কেন সত্য? তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে তিনি ইব্রাহিম আলাইহিসসালামের চেয়ে শ্রেষ্ঠ, কিন্তু তারপরেও তিনি তার নম্রতা এবং ভদ্রতার জায়গা থেকে দোয়া করতে শিখিয়ে গেছেন আমাদের, যেন আমরা দোয়া করি ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু যে পরিমাণ রহমত এবং বরকত, তার পরিবারকে যে পরিমাণ কবুল করেছে, আল্লাহ সুবহানাহু যেন ঠিক অনুরূপ বা তার চেয়ে বেশি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার পরিবার পরিজন করে কবুল করে আল্লাহ, এটা দ্বারা মান এবং সম্মানের কমতি নাই।